আর এই মানে 250 চালাইলে মানে টানতে ইচ্ছা করে শুধু, কি আর বলবো। ও বাচ্চো ডিএলদার খেলা শুরু হয়ে গেছে, সাপের খেলা। আচ্ছা দর্শকের জোর হয়ে গেছে, আর এদিকে আর আমাদের ভিডিও করতেছে। এরকম ওয়েদার দেখতে পাচ্ছ কি জোশ। তো আর এরকম ওয়েদারের বেরোয় পড়লাম আজকে সানডেতে, আর সানডে দিন আমি বেরোই কারণ সানডেতে সবাই থাকে, সবাই আসে ডুমুনিতে, আর অন্য কোথাও প্ল্যান হইলে সেটা সবাই থাকে। তো তার জন্য আমি সানডেতে আজকে বের হলাম, আর আজকে পুরো এনজয় হতে চলেছে। আর আমার জোশটা তো দেখতেই পাচ্ছ, আমার এনি টাইম পুরো জোশ থাকে। আর আজকে অনেকদিন পরে তো আমার একটা স্যারের সাথে দেখা হয়ে গেল, তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে ডিএলদা টিএলদা সবাই। তো সবাই আজকে আসবে, আর রামদা আসে কিনা জানি না, বাট অনিদা আসে, সবাই মিলে আজকে আসে। তো আরও কয়েকটা বন্ধুকে ফোন টোন করলাম, ঋষভও আসতে পারে, তো দেখা যাক কে কে আসে। তো আজকে সবার সাথে এমনি মিট হবে, আর আজকে কোথাও যদি এমনি প্ল্যান হয় তো আবার ঘুরতেও চলে যেতে পারি। আবার ওদের কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আমার, কারণ আমাকে আবার আইসে দোকানে আসতে হবে সন্ধ্যার মধ্যে। তো আমার এই এখন মোটামুটি 3টা বাজে, আর 3টা 5টার মধ্যে আমার আবার ব্যাগ, এই 2 ঘন্টার মধ্যে আমার ঘোরার টাইম, মানে খুব মানে শর্ট টাইম নিয়ে আমাকে বেরোতে লাগে, কারণ আমি দোকানে খুব ব্যস্ত থাকি। আর এগুলো নিয়ে পরে তোমাদের সাথে একটা একদিন অন্যভাবে কথা বলবো যে আমি কেন এত ব্যস্ত হয়ে গেলাম, আমার কেন রেগুলার ভিডিও আসতেছেন, আমি কী এত প্রবলেমে পড়লাম। তো সব এগুলো তোমাদের একদিন বলবো। তো তোমাদের তাও ভালোবাসা দেখাতে হবে বন্ধুরা, আগে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখাতে হবে, যেন আমি মোটিভেট হয়ে সপ্তাহে একটা যেন ভিডিও দিতে পারি। যেমন আজকে সানডে বেরোয় পড়লাম তোমাদের সাথে মজা করতে, তোমাদের এই ব্লগের মাধ্যমে অনেক এন্টারটেন করার জন্য, অনেক মজা দেওয়ার জন্য বেরোয় পড়লাম। তো এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ, আকাশটাও খুব মেঘলা মেঘলা, আবার মেঘগুলো খুব সুন্দর লাগতেছে। তো আজকে কিছু ফটোশুটও আর রিলস টিলসও শ্যুট করব। তো ওয়েদারটা আজকে একদম আর কি ঠিক আছে, তাও মোটামুটি একটু আগে আধা ঘন্টা আগে খুব রোদ ছিল, তখন ভাবছিলাম যে এত রোদ কীভাবে যে কী হবে, তো দেখলাম এখন খুব সুন্দর ওয়েদারটা। তো হাই রোডের তোমাদের সিনটা একবার দেখাবো, খুব সুন্দর লাগে রোডে এরকম মানে এরকম ওয়েদারে রাইড করতে। একবারে ডাইরেক্ট আগে ওদের সাথে দেখা টেখা করি, বা জলপাইগুড়ি আগে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন তো আমি চলে আসলাম পাহাড়পুরে, আর ডিএলদাও রেডি এখানে, আর এদিকে পাপ্পু ভাইও রেডি, আর পাপ্পু ভাই এখন আমারটা রাইড করবে, আর আমি পাপ্পু ভাইয়ের 250 রাইড করবো। তো 250 ভাই আজকে উপরে, হ্যাঁ দেখাইলাম তো ডিএল সারগা ভাই আলাদাই, দুই আজকে রেস হবে ডিএলদার সাথে। ওই দেখ, ওই চল ভাই, পুরা ডিউক মানে 125 থেকে যখন ডিউক 250 বা ডিউক কিনে নিয়ে চালাই, মানে কি মনে হয় রকেট, মনে হয় রকেট, তো মানে আলাদাই জোশ। আর সেরকম এই রাস্তায় টানবো না, হাই রোডে টানবো, কারণ এই রাস্তায় সেরকম মানে ফাঁকা থাকে না জাম, তার মধ্যে হাই রোডে গিয়ে টানবো পুরো। আর এই মানে 250 চালাইলে মানে টানতে ইচ্ছা করে শুধু, কি আর বলবো। ও তো খেলা শুরু হয়ে গেছে এখান থেকেই, দেখতে পাচ্ছ ডিএলদার খেলা শুরু হয়ে গেছে, সাপের খেলা। তো গাইস 250 চালাইলে মানে মন আর টিকে না, তো ডিএলদার দুইজনের 250 না মানে সেই আলাদাই মজা হচ্ছে গাইস। তো দেখতে পাচ্ছ দুইটা টিউব 250 একসাথে যাচ্ছে, আলাদাই জোশ।
উঠাও উইলি উইলি এরকম নাজারার সাথে সেরা লাগবে ভাই ওই মাল কিচ্ছু হবে না মাল মারো পাবলিক রিয়াকশন হয়ে যাবে মারো মারো ও মাল পড়ে গেছে ওই ও ভালো করে পড় মালটা ঢুকা বুঝিয়া শুরু হচ্ছে উঠা না আমার এটা লাগছে নাকি আরেবার পড়লো কেমনি এটা বাইকটা আমার বা আমি না না বল স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ডে ডাবছে মনে হয় তো গাইস আমার হয়তো আমি ভাবছিলাম আমার স্ট্যান্ডটা উঠানো ছিল তো ওইভাবে মানে স্ট্যান্ডে ড্রাইভে গেলে কিছু বুঝলাম না তো গাড়িটা পড়ে রাজাদার কুলার লিক হয়ে গেছে ওই রাজা চলো চলো কষ্ট কিছু হবে না চলো আমার আমার ইন্ডিকেটারটা খুব আমার গেছে নাকি দেখ কিছু হবে না আসো হ্যাঁ ও ওই চল 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 ওই দেখ কি চলছে একজনের মাল চালা জোশ ভাই দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্রুপ যাচ্ছে তাপাই যে মাজাইতে মাজাইতে তোমার ওইটার জন্য কোন জিনিসটা বন্ধ হয় ওই যে মেকার সাথে আছে আমার ওইটার জন্য কোন জিনিসটা বন্ধ হয় ওই মেকার সাথে নিয়ে আসি আমি রাজেশ দা ভয় পাচ্ছিস ওর গাড়িতে কিছু হয়েছে নাকি তো কিছু হয়নি তাও ভয় পাচ্ছে আর ও মেকানিকের কাজ পারে ও বললো কিছু হবে না এগুলা তো এগুলো কোনো ব্যাপার না রাজেশ দা কিরে এয়ারড্রপ তো গাইস এখানে তো আড্ডা বাড্ডা হলো চাটা খাইলাম আর এখন এখান থেকে বেরোবো আর ব্লগটা আমি হয়তো এখানে এন্ড করবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর দেখা হচ্ছে কোন পরবর্তী ভিডিওতে টাটা